এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, এবার অধীররঞ্জন চৌধুরী যেখানে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ করে দিল, যেখানে অধীররঞ্জন চৌধুরী এও বললেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের জন্য যে পরিবেশ তৈরি করেছে, যা ভোট প্রদেশে চালাচ্ছে, তা যদি বন্ধ করা না হয় তাহলে পশ্চিমবঙ্গ এক মিনি পাকিস্তানে পরিণত হবে, এমনটাই দাবি অধীররঞ্জন চৌধুরীর। অধীররঞ্জন চৌধুরী সরাসরি জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য জুড়ে যে ভোট প্রতিষ্ঠা চালাচ্ছে তা বন্ধ করা হোক, যেখানে তো এখান থেকে একটা কার্যত স্পষ্ট যে অধীররঞ্জন চৌধুরী এবার কংগ্রেসে থাকছে না, তিনি বিজেপিতে নাম লাগাতে চলেছেন। বিজেপির হয়ে একাধিক তোপ ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হুঙ্কার অধীরের। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষ দেখবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সেকেন্ডে চেপে দেবেন, এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে জুড়ে যে পরিবেশ তৈরি করেছে, যা দুর্নীতি চালাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এখান থেকেই বাড়ি দিলেন দল বদলের জল্পনা, যেখানে কিন্তু এখান থেকেই তার কথা এটা স্পষ্ট যে তিনি আর কংগ্রেসে থাকছেন না, তিনি বার বিজেপিতে নাম লেখাতে চলেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যোগ দিতে চায় তাহলে তাকে বিজেপিতে নেওয়া উচিত কি উচিত না, অবশ্যই আপনাদের মূল্য মতামত কমেন্ট করে জানাবেন।